তিনি মনোজগতের লেখক, লেখেন মানুষের সম্পর্ক নিয়েও। সুদূর কানাডা টরেন্টোতে তার বাস, কিন্তু বই মেলা এলেই লেখক পাঠকের মিলন মেলায় অংশ নিতে ছুটে আসেন মাতৃভূমিতে, সঙ্গে আনেন নতুন নতুন বই। বলছি লেখক ও সাংবাদিক জসিম মল্লিকের কথা। মানুষের সম্পর্কের মনোজাগতিক বিষয় নিয়ে লেখনীকে নিজের সক্রিয়তা মানেন লেখক। পাঠকপ্রিয়তা পেয়েছে তার বেশ কটি বই। লেখক জসিম মল্লিকের জন্ম বরিশালে, পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1983 সালে সাপ্তাহিক বিচিত্র দিয়ে শুরু হয় সাংবাদিকতায় হাতেখড়ি। কাজ করেছেন সাপ্তাহিক 2000-এ, এখনও চালিয়ে যাচ্ছেন সাংবাদিকতা। বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতায় প্রবেশ করলেও লেখালেখির শুরু কলেজ জীবন থেকেই। বাংলাভিশনের সঙ্গে আড্ডায় নিজেই জানান লেখক হয়ে ওঠার গল্প। আমাদের যে পরিবারটা ছিল খুবই একটা প্রকৃতি, বড় ধরনের নৈসর্গ, গাছপালার মধ্যে আমি বেড়ে উঠেছি। হ্যাঁ, পাখি ডাকা, ঘুঘুর শব্দ শোনা, ঝিঝি পোকা এবং দুরন্তপনা, শৈশবের স্কুল, স্কুলের বন্ধু, এই সব কিছু মিলায় তার মধ্যেও অনেক না পাওয়া ছিল, অনেক বেদনা ছিল, অনেক অবহেলাও ছিল। সেসব আমি তখন থেকে বুঝতে পারতাম এবং তখন থেকে আমার ভিতরে একটা আলাদা আমি গড়ে উঠেছিল। সেই আমি আমাকে চালিত করত। তখন আমি বইয়ের মধ্যে আমার নিজেকে খুঁজে পাই। আমার স্কুলের বন্ধু আমাকে লাইব্রেরির সন্ধান দেয়, বরিশাল পাবলিক লাইব্রেরিতে আমাকে বই এনে দেয়। বই পড়তে পড়তে আমি একটা অন্য জগতে চলে গেলাম। তখন এই সমস্ত জাগতিক বৈষয়িক থেকে আমি দূরে সরা নিতে শুরু করলাম নিজে। ওই বয়স থেকেই আমার খেলার সাথী, বন্ধু থেকেও আমি একটু অন্যরকম হয়ে গেলাম। তারপর থেকে আমি ভাবলাম যে আচ্ছা, আমিও তাহলে তো লিখতে পারি চেষ্টা করলে। জসিম মল্লিক এ পর্যন্ত প্রায় অর্ধশত বই লিখেছেন। এবারের মেলায়ও এসেছে তার নতুন দুটি বই। শুধু আকাশ জানে নামে একটি বই এসেছে অনন্যা প্রকাশনী, এবং নির্বাচিত উপন্যাস নামের অপর বই এসেছে রিদম প্রকাশনা সংস্থা থেকে। লেখক নিজেই তুলে ধরেন দুই বইয়ের কোনটিতে কী রয়েছে। শুধু আকাশ জানে, এটা প্রকাশ করেছে অনন্যা। অনন্যা থেকে আমার বেশিরভাগ স্মৃতিকথার বই বের হয়েছে। তো এই বইটিতে আমার মূলত আমার নিজের ব্যক্তিগত স্মৃতি এবং কিছুটা সমসাময়িক আমার মানে পারিপার্শ্বিকতা এবং এই দুই বছরের যে অভিজ্ঞতা প্যান্ডামিকের, এবং আমরা কীভাবে এই দুই বছর অতিক্রম করেছি সারা পৃথিবী, বাংলাদেশ বলেন, কানাডা বলেন, বা যে কোনো দেশেই বলেন, এই যে একটা এখন পর্যন্ত যে এই টেলিভিশনের সামনে কথা বলতে পারছি এবং আপনিও আমার সামনে আছেন, এটা অনেক বড় একটা বিষয়। আমরা হয়তো ভুলে যাই অনেক কিছু। যখন এটা শুরু হয়েছে তখন কিন্তু আমরা কেউ নিজেকে মানে বিশ্বাস হচ্ছিল না যে আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারবো, কিন্তু সেটা আমরা করছি। এবছর বইমেলা হচ্ছে। তো এই যে সামগ্রিক বিষয়গুলি, এর মধ্যে আমার শৈশব, আমার কৈশোরেরও অনেক স্মৃতিকথা থাকে। এই সব কিছু মিলিয়েই এবারের এই শুধু আকাশ জানে বইটি, আর দ্বিতীয়টি প্রকাশিত হচ্ছে রিদম প্রকাশনা থেকে। এটি উপন্যাস, নির্বাচিত উপন্যাসের তৃতীয় খণ্ড। এর আগে আমার এই একই প্রকাশনা থেকে এক এবং দুই প্রকাশিত হয়েছিল, এবার 4 বছর পরে তৃতীয় খণ্ড প্রকাশিত হলো। এটাতে 3টি উপন্যাস আছে, এই 3টি নিয়েই এই তৃতীয় খণ্ড আর কি। জসিম মল্লিকের লেখায় প্রাণ পায় প্রকৃতি, গ্রাম আর নাগরিক জীবনের টানাপোড়েনের নানান উপজীব্য। মানুষের সম্পর্ক আর মনোজগৎ নিয়ে লেখায় বিশেষত্ব তার। জানান এই বিশেষত্বের পেছনের গল্প। আমি বিশ্বাস করি যে আমার অবজারভেশন ভালো, এই কারণে যে আমি যখন কাউকে ভালোবাসি, মন থেকে বাসি, হৃদয় থেকে ভালোবাসি, কোনো মানে বানানো কোনো কিছু নাই বা ওই লোক দেখানো ভালোবাসা আমি করি না। হ্যাঁ, তো আমি একটা মানুষকে যখন বুকে টেনে নেই তখন আমি এটা মিন করি যে আমি সত্যি তোমাকে ভালোবাসি। তখন আমি বুঝি তার মনোজাগতিক এই বিষয়গুলি, তখন আমি অনুভব করি, অনুধাবন করতে পারি। ওই বিষয়টাকেই আমি আমার লেখনীতে তুলে আনতে চেষ্টা, আমি কতটা সফল হই জানি না। তথ্যপ্রযুক্তির যুগে সাহিত্যের মান ও পাঠকের আগ্রহ নিয়েও কথা হয় এই লেখকের সঙ্গে। মানহীন বই প্রকাশের হার বাড়লেও তরুণ পাঠক এবং ভালো সাহিত্যের হার কোনো অংশে কম নেই বলে মনে করেন জসিম মল্লিক। কমার বিপরীতে তথ্যপ্রযুক্তির কল্যাণে পাঠ্যাভ্যাস বাড়ছে বলেও মনে করেন তিনি। আমি মনে করি না যে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার কারণে পাঠক কমেছে, তা না। পাঠক প্রতি বছরই কিন্তু বই বিক্রির সংখ্যা বাড়ছে,
তো পাঠক কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণেও অনেক লেখককে জানতে পারছে। সারা পৃথিবীতে সাহিত্য একটা বাণিজ্য, হ্যাঁ, প্রকাশকরা বই প্রকাশ করে তাদের একটা সার্ভাইভ করার জন্য, হ্যাঁ। তবে এটা খুবই সত্যি কথা, এখন যেভাবে সোশ্যাল মিডিয়ার কারণে বা যে কোনোভাবেই হোক, যেভাবে এখন মানে ব্যাঙের ছাতার মতো প্রকাশক এবং লেখক তৈরি হচ্ছে, প্রকাশ নিজে টাকা দিয়ে বই বের করে এবং অনেক প্রকাশকদেরও এই প্রবণতা আছে, নিজে বই প্রকাশ করে না, সম্পাদনা করে না সঠিকভাবে, অনেক ভুলভ্রান্তি থাকে এবং সবাই চায় লেখক হতে দ্রুত, কোনো সাধনা নাই, সাহিত্যের প্রতি কোনো নিবেদন নাই, কোনো কিছুই নাই, একটা বই বের করলো এবং স্টলের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাছ বিক্রির মতো। এটা খুবই আমার অপছন্দের এবং এগুলি হচ্ছে, আমি খুবই এগুলি দেখে আমি খুবই হতাশ, আমি যে এত দূর থেকে আসি, কিন্তু যখন এগুলি দেখি যে প্রকাশকরা এগুলিকে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু কি জানেন, কালকে আমার ইমদাদুল হক মিলনের সাথে অনন্যা স্টলে বসে কথা ছিল, কিন্তু এগুলি থাকে না, এগুলি ঝরে যাবে। কানাডার টরেন্টোতে প্রতি বছর আয়োজন করা হয় বাংলা বইমেলা, যার অন্যতম আয়োজক এই লেখক। তার প্রত্যাশা দেশে দেশে বইমেলার আয়োজন আর ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা ছড়িয়ে যাবে বিশ্বজুড়ে। কেফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।